আজকে আমার একটি বাস্তবতার গল্প বলবো। এমন একটি গল্প হয়তো সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছে, সময় মতো বুঝতে পারবে সবাই। আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কিছুটা হলো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। একটা কথা সব সময় মাথায় রাখবেন, আমাদের যত দিন যাচ্ছে আমাদের বয়স বাড়ছে, আমাদের দায়িত্ব, আমাদের সাফল্য সবকিছু ভার আমাদেরকে কাঁধে নিতে হবে। বয়সের সাথে সাথে কেন জানি বাস্তবতার সাথে মিশে যাচ্ছি দিন দিন, প্রিয় মানুষগুলোকে হারাবার ভয় হয়। আমাদের ছোট্ট একটি পরিবার ছিল, আমার বাবা গ্রামের একজন পল্লী চিকিৎসক, মা অসুস্থ, কুমিল্লা শহরে মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয়। আমরা তিন ভাই বোন, দুই বোন বড় আর একমাত্র ছোট্ট আদরের ভাই আমি। আমরা গ্রামের স্কুলে পড়াশোনা করতাম, দাদা দাদি মারা গেছেন, খালি হয়ে গেল আমাদের সুন্দর বাড়িটি। হঠাৎ বাবা সিদ্ধান্ত নিলেন শহরের কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে, আর মায়ের ডাক্তার দেখাতেও সুবিধা হবে, তাই বাসা ভাড়া করে আমাদের পাঠিয়ে দিলেন কুমিল্লা শহরে। বাবা গ্রামে থাকবে, মাসের খরচগুলো আমাদের পাঠাবে। আবারও কেমন জানি সুন্দরময় জীবন শুরু হলো আমাদের পরিবারে পাঁচজনের মধ্যে। কিন্তু আমাদের দিন চলছে, থেমে থাকছে না, তার সাথে সাথে বয়সটাও বাড়ছে, মায়ের অসুস্থতা বাড়ছে, বাবাও কেমন জানি অসুস্থ হয়ে পড়েছে। আমাদেরও বড় হচ্ছি, তার সাথে খরচও বাড়ছে। আমার বড় বোনের বিয়ে হয়ে যায়, বাসাটা কেমন জানি আবারও খালি হয়ে যায়, ডাইনিং টেবিলটা খালি, পাঁচজনের আর বসে খাওয়া হয় না, টিভি দেখা হয় না, গল্প করা হয় না। তার সাথে মায়ের অসুস্থতাও বেড়েই চলেছে, সাথে সাথে বাবাও অসুস্থ। তার কয়েক বছর পর মেজ বোনটির বিয়ে হয়ে যায়। আমাদের সুন্দর একটি পরিবারে পাঁচজন ছিলাম, এখন আর পাঁচজন নেই। আমি, মা আর বাবা তিনজন সারাদিন চুপচাপ থাকি। তখন থেকে কেমন জানি একটা প্রিয় মানুষগুলোকে হারাবার ভয় হয়ে যায়। মাকে হারাবার ভয়, বাবাকে হারাবার ভয় হয় অনেক। আমাদের সুন্দর পরিবারটা এখন আর সুন্দর নেই, মায়ের অসুস্থতা আরো বেড়েই চলেছে, বাবা কর্মহীনতা অসুস্থ হয়ে গেছে, আমার বয়স বেড়েছে, বাস্তবতা গ্রাস করেছে, সফলতার পেছনে ঘুরতে ঘুরতে অন্ধকার ঘরে আটকে গেছি আমি। আর এখন মায়ের সেবা আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হেলায় বেলায় বয়স বাড়ছে, নিদ্রাহীনতা, কর্মহীনতা, শান্তিহীনতা কেমন জানি হয়ে যাচ্ছে আমি নিজেই। শুধু মাকে হারাবার ভয় হয়, মন থেকে কান্না করি, বাবাকে হারাবার ভয় হয়, শুধু কান্না করি। আমার মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার সাফল্য না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমার মাকে বাঁচিয়ে রাখে। এমন একটি গল্প হয়তো সবার জীবনে আসে, আমারও এসেছে, সবার মতো বুঝতে পারবে সময় মতো হলে। পৃথিবীতে সকল মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা সুখী করে, এমন একটি সম্মুখীন পৃথিবীতে সবাই হবে, এটাই জীবনের নিয়ম। ভালো থাকুন, সুস্থ থাকুন।